ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের এডুকেশন অনার্স আছে তাদের সিসি ফাইভের কোয়েশ্চেন পেপার আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো তোমরা জানোই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং কোন কোন দুটো প্রিভিয়াস ইয়ার তোমরা বেশি করে দেখবে সেটা হচ্ছে একুশ আর উনিশ পুরো পাঁচ বছরের পরপর তো দেখবেই কিন্তু এই দুটোর ওপর তোমরা একটু বেশি জোর দেবে একুশ আর উনিশ ঠিক আছে এবার দেখো কোয়েশ্চেন পেপারে চলে আসি দেখো দু হাজার একুশের বড় প্রশ্ন প্রথমেই যে তোমাদের দশ নম্বরের তিনটে বড় প্রশ্ন লিখতে হয় একের দাগের ক দেখো শিক্ষা সমাজতত্ত্ব বলতে কি বোঝো এবং তার সাথেই আছে শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো ফোর প্লাস সিক্স টোটাল হলো দশ ক্ষয় আছে দেখো সামাজিক গোষ্ঠী কাকে বলে এবং তার সাথে বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী সম্বন্ধে সংক্ষেপে লেখো এটা হলো টু প্লাস এইট গয়ে আছে দেখো সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করো শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ফোর প্লাস সিক্স ঘ ধর্ম বলতে কি বোঝায় শিক্ষা ও ধর্মের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো থ্রি প্লাস সেভেন এই চারটে প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো তিনটে লিখতে হবে এবার দেখো দুয়ের দাগে চলে আস যেখানে তোমাদের মার্কসের পাঁচটা লিখতে মানে পাঁচ নম্বরের পাঁচটা লিখতে হবে এখানেও তোমাদের একটা এক্সট্রা অর্ড দেওয়া আছে দেখো দুয়ের দাগের কই প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষার সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো খ প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো গ সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা লেখো ঘ সামাজিক স্তর বিন্যাসের প্রকার ভেদ উল্লেখ করো আচ্ছা মাঝে একটু তোমাদের বলে রাখি তোমরা কেউ যদি হিস্ট্রি অনার্স পাস এডুকেশন জেনারেল সোশিওলজি জেনারেল পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি কারোর মনে হয় যে আমার পড়ার দরকার নেই শুধু নোটসের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করবে এবং অবশ্যই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে তোমাদের কিন্তু প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারো আর ভিডিওটা যদি হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আচ্ছা এবার ফিরে আসা যাক কোয়েশ্চেন পেপারে দেখো উঙ্গ। সমাজে পরিবর্তন আনয়নে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো চ সামাজিক মিথষ্ক্রিয়া প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো আচ্ছা এই তো গেল তোমাদের বড় প্রশ্ন এবার দেখো শর্ট কোয়েশ্চেন মানে দু নম্বর দেখো তিনের দাগের কয়ে রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো খ সামাজিকীকরণে বিদ্যালয়ের কাজ উল্লেখ করো গ সামাজিক বিচলন কাকে বলে উদাহরণ দাও ঘ সামাজিক যোগাযোগের অপ্রথাগত সংস্থা কাকে বলে একটি উদাহরণ দাও ঙ শিক্ষার ওপর প্রযুক্তির প্রভাবের দুটি উদাহরণ দাও চ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও এই হলো তোমাদের কোয়েশ্চেন পেপার তাহলে তোমাদের তিনটে দশ নম্বরে লিখতে হচ্ছে পাঁচটা পাঁচ নম্বরে লিখতে হচ্ছে এবং পাঁচটা দু নম্বরে লিখতে হচ্ছে ঠিক আছে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এই ধরনের কোয়েশান পেপার ইনফরমেশান সাজেশান নোটস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যা সবার আগে সঠিক তথ্য জানার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আজকের মতো এইটুকু